গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলার মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে শনিবার লাখ লাখ মানুষ ইউরোপ, মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়া জুড়ে বিক্ষোভ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারকে যুদ্ধবিরতি আহ্বান জানানোর দাবিতে বিশাল জনতার সমুদ্র ব্রিটিশ রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল করেছিল। ইস্তাম্বুলে এক বিশাল সমাবেশে লক্ষাধিক সমর্থকদের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। তিনি হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন না বলার বিষয়ে তার অবস্থান পুনরাবৃত্তি করেন। সশস্ত্র গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা বলার জন্য এরদোয়ান এ সপ্তাহে ইসরায়েলের কাছ থেকে সমালোচিত হয়েছেন। বিক্ষোভ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের শিশুদের হত্যায় অবদান রাখবেন না, তারা স্লোগান দেন। ইউরোপের কোপেনহেগেন, রোম এবং স্টকহোম সহ বিভিন্ন শহরের লোকেরাও রাস্তায় নেমেছিল। ফ্রান্সের কিছু শহর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সমাবেশ নিষিদ্ধ করেছে, এই ভয়ে যে তারা সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। কিন্তু প্যারিসে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শনিবার একটি সমাবেশ হয়েছে। দক্ষিণাঞ্চল শহর মার্সেইতেও কয়েকশো মানুষ মিছিল করেছে। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক শহরেও। এই বিক্ষোভের একটি বিশেষ দিক ছিল যে অধিকাংশ অংশগ্রহণকারীরা ছিল ইহুদি তরুণ, যারা গাজায় ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানায়। পুলিশ 300 জন তরুণকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিক্ষোভের আয়োজকরা।